ভাই ও বোনেরা, আপনাদের হয়তো মনে আছে, লাল কেল্লা থেকে আমি বলেছিলাম যে এটাই সময়, সঠিক সময়। স্বাধীনতার পর আজ ভারতের কাছে এই স্বর্ণযুগ এসেছে। ভারতের কাছে সেই সুযোগ এসেছে যখন সে 10 বছর আগের হতাশাকে ঝেড়ে ফেলে এখন পুরো আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে। মনে করে দেখুন, 2014-র আগে দেশে কি ধরনের কথা হচ্ছিল, কি শোনা যাচ্ছিল, খবরের কাগজে কি দেখতে পাওয়া যাচ্ছিল। তখন শুধু গোটা দেশ জুড়ে হওয়া বড় বড় দুর্নীতি নিয়েই চর্চা করা হতো। তখন প্রতিনিয়ত হতে থাকা বোমা বিস্ফোরণ নিয়ে চর্চা হতো। দেশের মানুষ ভাবতেন, আমাদের কি হবে, দেশের কি হবে, যে কোনোভাবে জীবনটা কাটিয়ে দেওয়া, যে কোনোভাবে চাকরিটা বাঁচিয়ে নেওয়া। কংগ্রেসের শাসনের সময় চারিদিকে মানুষের মধ্যে তখন এই ভাবনাই ছিল। আর আজ আমরা কি নিয়ে কথা বলছি, কোন লক্ষ্যের কথা বলছি? আজ আমরা উন্নত ভারত, উন্নত রাজস্থানের কথা বলছি। আজ আমরা বড় বড় স্বপ্ন দেখছি, বড় বড় সংকল্প করছি, আর তা হাতের মুঠোয় আনার জন্য মন প্রাণ দিয়ে কাজ করছি। আমি যে উন্নত ভারতের কথা বলি তা কিন্তু শুধুই কথার কথা নয়, এটা শুধু একটা ভাবনা নয়, এটা প্রতিটি পরিবারের জীবন সমৃদ্ধ করে তোলার এক অভিযান, এটা দরিদ্রতাকে গোড়া থেকে ছেঁটে ফেলার অভিযান, এটা যুব সমাজের জন্য ভালো রোজগারের ব্যবস্থা করার অভিযান, এটা এ দেশে আধুনিক সুযোগ সুবিধা দেওয়ার অভিযান। আমি কাল রাতেই বিদেশ যাত্রা করে ফিরেছি, UAE আর কাতারের বড় বড় নেতাদের সঙ্গে দেখা হয়েছে আমার। আজ তারাও ভারতে হতে থাকা উন্নয়নকে দেখে চমকে গেছেন। আজ তারাও বিশ্বাস করছেন যে ভারতের মতো বিশাল দেশ সত্যি বড় স্বপ্ন দেখতে পারে, আর শুধু তাই নয়, সেই স্বপ্ন পূরণও করতে পারে।